প্রতিদিনের চিকেন রান্নায় যখন এক ভাব চলে আসবে তখন কিন্তু এই আনকমন কাশ্মীরি স্টাইলের চিকেনটা আপনারা করে খেতে পারেন তার আগে আমার নিউ চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এই চিকেনটি করতে আমি এখন একটা মশলা রেডি করে নিব তার জন্যে নিব জয়ত্রী কালো এলাচ সাদা এলাচ তেজপাতা শুকনো লাল মরিচ লং এবং দারচিনি এই মশলাগুলোকে এখন আমি চুলায় কিছুক্ষণ টেলে এটাকে আমি গুঁড়ো করে নিব চুলায় মিডিয়াম হিটে আমি অনবরত নাড়তে নাড়তে এটাকে ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে একটা স্মেল চলে আসলে বুঝে নিতে হবে ভাজাটা শেষ আরেক সাইডে আমি একটা ফ্রাই প্যানে ওয়ান থার্ড কাপ তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি যাতে করে পেঁয়াজটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় নেড়ে চেড়ে দিচ্ছি আমার চ্যানেলের এইসব নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন তার সাথে আমার ফেসবুক পেজটিকে শেয়ার করে রাখবেন পেঁয়াজগুলো ভাসতে ভাজতে যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন এখানে আমি মশলা অ্যাড করে দিব অ্যাড ফার্স্ট আমি অ্যাড করব এখানে রসুন বাটা এক টেবিল স্পুন দেন আমি অ্যাড করব আদা বাটা এক টেবিল স্পুন ভালো মতো নেড়ে নিচ্ছি এর কাঁচা গন্ধ চলে যাওয়ার আগ পর্যন্ত আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে আসলে আমি একটু পানি দিয়ে দেবো যাতে মশলাগুলো নিচে লেগে না যায় তারপরে অ্যাড করবো রেড চিলি পাউডার ওয়ান টেবিল স্পুন দিয়ে ভালো মতো নেড়ে মিশিয়ে নিব। আপনারা খেয়াল করেছেন এখানে আমি আর কোনো মশলা ইউজ করিনি শুধুমাত্র রেড চিলি পাউডারটা দিয়ে আমি এই চিকেনগুলোকে ভালো মতো কষিয়ে নিচ্ছি এই কায়টিতে কিন্তু আলাদাভাবে আমি জিরে বা ধনিয়ার গুঁড়ো কোনোটাই ব্যবহার করব না এখন ঢাকনা দিয়ে আমি চিকেনটাকে কিছুক্ষণ কষিয়ে নিব দশ মিনিট পরে আমি ঢাকনা খুলে দিচ্ছি চিকেন থেকে কিন্তু অনেকখানি পানি উঠে আসছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিব সে ব্রেন্ড করা স্পাইসেসগুলো যেটা আমি ব্রেন্ড করে রেখেছিলাম চুলোই টেলে ভালো মতো নেড়ে এখন মিশিয়ে নিচ্ছি খুব ভালো মতো মেশানো হয়ে গেলে আমি এরপরে দিয়ে দিব এক চা চামচ মৌরির গুঁড়ো দিয়ে আবার ভালো মতো মিশিয়ে মাংসটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব দেন এখানে অ্যাড করব আমি হাফ কাপের মতো টক দই ভয় পাওয়ার কারণ নেই টক দই দেওয়ার পরে সাথে সাথে দেখা যাবে যে এই ঝোলটা গ্রেভিটা কিন্তু একটু ফাটা শুরু হয়েছে বাট মাংস হতে হতে গ্রেভিটা কিন্তু একদমই মিক্স হয়ে যাবে এখন কিন্তু কোনো পানি অ্যাড করতে যাবেন না পানি অ্যাড করলে মাংসের টেস্ট নষ্ট হয়ে যাবে ঢাকনা দিয়ে দিয়েছিলাম পনেরো মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন টক দইটা খুবই ভালো মতো একটা গ্রেভি তৈরি করেছে মাংসের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে এ পর্যায়ে আমি ঝোলের জন্য একটু পানি দিয়ে দিচ্ছি আমি এক কাপের মতো পানি দিয়েছি আবার ঢাকনা দিয়ে আমি মাংসটা সিদ্ধ করছি প্রায় পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে ফেলেছি দেখা যাচ্ছে মাংসটা অনেকখানি সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম মেথি এক টেবিল চামচের মতো দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আমার চিকেন থেকে কিন্তু খুবই সুন্দর একটা গ্র্যান্ড বেরোচ্ছে মাংসটা কিন্তু রেডি হয়ে গেছে সো তৈরি হয়ে গেল খুবই মজার কাশ্মীরি চিকেন কান্তি রেগুলার চিকেন রান্নায় যখন বোর হয়ে যাবেন তখন এভাবে মাস্ট রান্না করে খেতে পারেন খুবই মজার একটা রেসিপি আমার বাসায় সবাই কিন্তু এই চিকেন কারিটা খুবই পছন্দ করে আপনাদেরটা কেমন হলো জানাবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আমার সাথে থাকার জন্য আর আমার নতুন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম